সীমান্তে আটক 10 বাংলাদেশি আজ সকালবেলায় সীমান্ত এলাকায় সন্দেহজনক অবস্থায় কয়েকজন মহিলা ও পুরুষ ঘোরাঘুরি করছিল সেই সময় 112 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয় তাদের জিজ্ঞাসাবাদ করতে জানা যায় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই ঘটনাটি ঘটেছে বসিরহাট জেলার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর সীমান্তে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছে এদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায় আটক বাংলাদেশীদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে প্রশ্ন হলো সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নিরাপত্তা সত্ত্বেও কিভাবে চোখে ধুলো দিয়ে এদেশে ঢুকলো সীমান্ত নিরাপত্তা নিয়ে আরো আরেকবার প্রশ্নচিহ্ন উঠল ধৃত বাংলাদেশীদের আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ